আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন দারাজের একটি প্যাক রয়েছে। এখানে হচ্ছে এনি থ্রি আইটেমের তিনটা আইটেম রয়েছে। টোটাল তিনটা আইটেমের দাম পড়েছে 699 টাকা, এবং যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারি নিয়েছি এই কারণে আমার 709 টাকা আপনারা এখানে প্রাইসটা দেখতে পাচ্ছেন। সো আমি কি কি কিনলাম এবং প্রোডাক্টগুলো কিরকম হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো একটা মজার বিষয় প্রথমে শেয়ার করি। প্রথমে যেটা ছিল 499 টাকা সেটাও আমি অর্ডার করেছি। এরপরে আরও এরকম তিনটা করে প্যাক আমি অর্ডার করেছি। এটা হচ্ছে 4 নম্বর প্যাক। তো এর আগের যে তিনটা প্যাক ছিল এদের প্যাক কোয়ালিটি এতটাই খারাপ যে আনবক্সিং করে দেখাবো সেটার মতো কোনো রাস্তা নাই। যদি আমি প্রোডাক্টগুলো রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো, কেননা আপনারা হয়তো বা অনেকেই আমার মতো একই আইটেম কিনতে চাইবেন, কিন্তু কিনার পর দেখলেন যে সে প্রোডাক্টগুলো আসলে একেবারেই ভালো না। আবার কিছু আইটেম আছে যা প্রাইস অনুযায়ী সে প্রোডাক্টগুলো অনেক ভালো। চেষ্টা করবো যে খুব তাড়াতাড়ি সেগুলো রিভিউ নিয়ে আসতে। আর দারাজের যে এনি থ্রি আইটেমের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর মধ্যে বেশ কিছু আইটেম আছে খুবই চমৎকার চমৎকার আইটেম, যেটা মনে হবে 233 টাকা প্রাইজের চাইতেও অনেক বেশি হওয়া দরকার, কিন্তু আপনি কম প্রাইজে পেয়ে গেছেন। আবার কিছু প্রোডাক্ট আছে 233 টাকা প্রাইজও আপনার কাছে মনে হবে ওভার প্রাইস, কেন ওই প্রোডাক্ট আপনি কোনোভাবেই ইউজ করতে পারবেন না। তো আমরা এই কারণে স্টেপ বাই স্টেপ বেশ কিছু ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা চান তাহলে অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট সেকশনে লিখবেন। আর একটা বিষয়, রিভিউ ভিডিওতে যেহেতু খরচ বেশি হয় তো সবাই কষ্ট করে একটু লাইক দিয়ে দিবেন। আপনাদের কাছে তো আমার কোনো কিছু চাওয়ার নেই, শুধুমাত্র লাইক কমেন্ট এবং শেয়ার এই কয়েকটা অপশনই চাই। তো যাই হোক, আমরা এই বক্সটাকে এখন খুলে দেখি এর ভিতরে কি কি রয়েছে। আমি আসলে র্যান্ডমলি অর্ডার করেছি তো, এবং অনেকদিন আগের অর্ডার করা, তো আমার খেয়াল থাকে না কখন কি অর্ডার করি। তো দেখা যাক বক্সটা খুলে কি অবস্থা। সো এটা হচ্ছে আমাদের প্রথম আইটেম, দেন সেকেন্ড অ্যান্ড দেন থার্ড। সো আমরা এটা থেকে শুরু করি, 3 নম্বরটা থেকে। এখানে বক্স একদম সাদামাটা করা হয়েছে, জাস্ট প্যাক করার জন্য যতটুকু দরকার অতটুকু এখানে ইনভেস্ট করা হয়েছে। আচ্ছা, এটা মেবি একটা RGB লাইট আমি অর্ডার করেছি, তো খুবই হালকা ওয়েট। ওকে, সো এটার সাথে একটা রিমোটও আছে, সো এবং কোনো ইউজার ম্যানুয়াল গাইড টাইড কোনো কিছু এর মধ্যে নাই। সো এটা হচ্ছে আমরা এখন মাউন্ট করে দেখবো যে আসলে এটা কিরকম কাজ করে। সাথে একটা রিমোট আছে। তো 233 টাকায় RGB একটা LED, সো আই থিঙ্ক ভালোই হবে। সো আমরা এটা এখন টেস্ট করবো। টেবিল ল্যাম্পের যে বাতিটা আছে এটাকে খুলে চেঞ্জ করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে যে একটা টেবিল ল্যাম্প থাকে, আমি সেই ল্যাম্পের সাথে হচ্ছে বাতিটাকে কানেকশন করেছি, এবং এর যে কালারটা অটোমেটিকলি শিফটিং হচ্ছে, অর্থাৎ আপনি যখন এটাকে স্টার্ট করবেন কালারটা শিফট হতে থাকবে। পিছনের দিকে একটা হচ্ছে প্লাস্টিক দেওয়া আছে, এই প্লাস্টিকটা খুলে নিতে হবে। এটাকে চাই অফ করতে, সো অফ হয়ে যাবে, আবার যদি চাই অন করতে অন হয়ে যাবে। এরপর আমরা চাইলে এটার যে ব্রাইটনেস আছে, আই থিঙ্ক ব্রাইটনেসটাকে আমরা কম বেশি করতে পারছি। হ্যাঁ, ব্রাইটনেসটাও কম বেশি হচ্ছে, এবং আমরা চাইলে ফিক্সড কোনো কালারে যদি সেট আপ করতে চাই আমরা সেটাও কিন্তু পাচ্ছি। কালার শিফটিংগুলো বেশ ভালোই, এবং খুব যে ব্রাইট কালার ওরকম না, আপনার একটা টেবিল ল্যাম্প হিসেবে ব্যবহার করার জন্য পারফেক্ট। সো 233 টাকায় আপনি একটা রিমোট সহ RGB লাইট পাচ্ছেন, সো এটাই অনেক। সো আই থিঙ্ক আপনারা এই প্রোডাক্টও পারচেস করতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে এইটা যে এত পরিমাণ সেলিং হচ্ছে, এটা মেন কারণে হচ্ছে একটা রিমোট কন্ট্রোল প্লাস হচ্ছে RGB রয়েছে। অনেক দামি দামি RGB লাইটের মতো, যদিও এটা একদম পারফেক্ট কালারগুলো আপনারা পাবেন না, তারপর এটার কাছ থেকে যে RGBগুলো পাচ্ছেন সো একেবারেই খারাপ না, কালারগুলোও ভালো, এবং আপনি এটা ব্রাইটনেসকে কম বেশি করে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন। তো রুম লাইটের জন্য পারফেক্ট না, এটা হচ্ছে জাস্ট টেবিল ল্যাম্পের জন্য আমি বলবো যে হ্যাঁ আদর্শ লাইট হতে পারে। এরপর 2 নম্বর আইটেমে যেটা রয়েছে এটা হচ্ছে ভিনটেজ T9 ট্রিমার একটা। ওকে, সো আমি ট্রিমারটাকে অর্ডার করেছিলাম। সো আমার দেখার বিষয় হচ্ছে 233 টাকার ট্রিমারটা আসলে কিরকম এবং এর ইন্টারনাল কি কি রয়েছে সমস্ত বিষয়। তো এই হচ্ছে ট্রিমার। ওকে, এখানে আবার অনেকগুলো এক্সট্রা আপনার সাইজ, বিভিন্ন সাইজে হচ্ছে কাটার জন্য ব্যবস্থা রয়েছে, সাথে একটা কেবল, একটা ইউজার ম্যানুয়াল গাইড আছে। কোয়ালিটি মনে হচ্ছে প্যাকেজ কোয়ালিটি ভালোই, খারাপও না। 233 টাকা, এর থেকে ভালো আর কি পাওয়া যেতে পারে? তো এটার মধ্যে যদি একটা 18650 ব্যাটারি থাকে তাহলে এটার দাম অলমোস্ট 80-90 টাকা হয়ে যাবে। ট্রিমারটা আসলে প্লাস্টিক, তো দেখে মনে হতে পারে যে আসলে স্টিল না, এটা হচ্ছে পুরোটাই প্লাস্টিক, কিন্তু ভালো ওজন আছে। ওজনটা হচ্ছে ব্যাটারির জন্য এবং মোটরের জন্য, এবারে খারাপ না। এবং এর নিচের দিকে হচ্ছে একটা বাটন দেওয়া আছে দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে মাইক্রো USB রয়েছে। তো মাইক্রো USB সাহায্যে হচ্ছে আপনি এটাকে চার্জ করে নিতে পারবেন, সো এটার সাথে কেবলটাও দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু হেড দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনি যদি বড় সাইজের কাটতে চান বা ছোট সাইজের করতে চান, তো বা চুল টুল কাটার জন্য এটা ব্যবহার করতে পারেন, যদি এগুলো দিয়ে চুল কাটা খুব একটা হয় না শেপ করার জন্য। এবং এটা দিয়ে হচ্ছে একেবারে জিরো যে শেপ করা হয় সেটা আপনি করতে পারবেন। প্রেস করে একটু সাউন্ড আপনাদের সাথে শেয়ার করছি।
এবং নিচের দিকে একটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের বাতি জ্বলে আছে এবং এটার একটাই স্পিড লেভেল রয়েছে, অনেকগুলো স্পিড লেভেল নাই। সো আই থিঙ্ক 233 টাকায় আপনি একটা ডিজিটাল ট্রিমার পাচ্ছেন, তো এটা খারাপ না। এবং এটার যে ব্লেডগুলো আছে, হ্যাঁ কাটা যায়, দাড়ি কাটা যায়, এরকম না যে একদম অকেজ প্রোডাক্ট, আপনি ব্যবহার করতে পারেন। 233 টাকায় আসলে একটা ট্রিমার পাওয়া এটা, তবে এরকম না যে প্রোডাক্টগুলো আপনি অনেক লং টাইম ব্যবহার করতে পারবেন। প্রাইস অনুযায়ী কম্পেয়ার করলে 233 টাকায় আপনি চাইলে এই ধরনের একটা ট্রিমার ব্যবহার করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে। 3 নম্বরটা হচ্ছে স্কাই লায়ন। সো আই থিঙ্ক পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন চাইনিজ প্রোডাক্ট মেবি। তো এটার পিছনে অনেক কিছু স্পেসিফিকেশন আছে, এগুলো বলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না। সাথে একটা ইউজার ম্যানুয়াল গাইড পাচ্ছেন। এই হচ্ছে মাউসটা। সো মাউসটা দেখতে কিন্তু লুকিংটা বেশ ভালো, তবে লাইট ওয়েট, অনেক বেশি লাইট ওয়েট। সো আমি মাউসটা মোটামুটি বেশ কিছুটা সময় ব্যবহার করলাম। এখন এটার উপর আমার পার্সোনাল ওপিনিয়নটা দিচ্ছি, ঠিক বেশ বড় সড়ো। সো বড় সড়ো হওয়ার কারণে যেটা হয়, আপনি যখন হাতটা রাখবেন, আমার হাতটা মোটামুটি মিডিয়াম সাইজের, তো হাতটা রাখার পর আপনি যখন এটাকে ব্যবহার করবেন, আপনার হাতের একটা ভালো রেস্ট পাচ্ছেন, এরকম না লম্বা সময় ব্যবহার করার ফলে যে অনেক ব্যথা ট্যাথা হবে। এটার দিক থেকে যেহেতু একটু মাউস আকারে বড় হলে এটা একটা প্লাস পয়েন্ট। সাধারণত গেমিং মাউসগুলো যে সাইজের হয় ঠিক একই রকম সাইজের করা হয়েছে এটা, তবে এটার বাটন তিনটাই। আরজিবিটা আসলে খুব একটা ভালো না, যেরকমটা আপনি আশা করছেন যে নাইমামা থেকে কানামা ভালো। সো আপনি যদি কিছুটা আরজিবি ফিল চান, এটা কাছ থেকে পেতে পারেন। আই থিঙ্ক একেবারে খারাপ হবে না 233 টাকায়। তবে এটা রেসপন্সটা মোটামুটি ভালোই ক্লিকই ছিল, খুব ফাস্ট না, খুব স্লো না, এরকমটা না। কাজ করার মতো আপনি কাজ টাজ করতে পারবেন, মোটামুটি চলে যায় এরকম। তো একেবারে ঠেকা কাজ চালানোর মতো বেশ ভালো একটা প্রোডাক্ট। আই থিঙ্ক 233 টাকা মাউস, আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে এই মাউসটা একেবারে খারাপ না, ব্যবহারযোগ্য। সো গাইস, এই ছিল আমাদের Any3 আইটেমের তিনটা আইটেম। এরকম আরো অসংখ্য আইটেম আমার কাছে আছে, সো আপনারা যদি চান সেটা একটু কমেন্ট সেকশনে লিখবেন। এবং এই তিনটা আইটেম আমার কোনটা লাভ হলো লস হলো সেটা আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত থেকে কমেন্ট সেকশনে জানাবেন, যে ভাইয়া হ্যাঁ আপনার এই তিনটা আইটেম কিনে আপনি জিতেছেন বা হেরেছেন, সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। সেই স্বাধীনতা আছে, আপনি আপনার মনের যে কোনো জিনিস ফিল সেটা শেয়ার করতে পারেন। আসলে আমি যে এইখানে প্রোডাক্টগুলো জিততেই হবে বা এরকমটাও না, বা আমি যে প্রোডাক্টগুলো হেরে গেছি ওইটাও না। প্রথম প্রায়োরিটি ছিল আপনাদের সাথে এই প্রোডাক্টগুলো শেয়ার করা। আমার পার্সোনাল ইউজের জন্য আমি প্রোডাক্টগুলো কিনে নেই। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, যদি আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব Any3 আইটেমের, চাইলে আপনারা সেখান থেকে কিনে নিতে পারবেন। তো গাইস, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনাদের জন্য উপকারী ছিল। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।